ফেসবুকে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাস্সুম উর্মিকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে। এর আগে এ ঘটনায় তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল। আজ 7 অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। তাপসী তাবাস্সুম উর্মি গত শনিবার ফেসবুকে লিখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। এদিকে তাপসী তাবাস্সুম উর্মির ফেসবুক আইডিতে গিয়ে দেখা গেছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি। এছাড়া আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বেশ কিছু পোস্ট করেছেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।